লাইভ লেসনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইনকামের শুরুতেই সঞ্চয়ের ব্যাপারে যদি সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া যায় তাহলে একটা সময় পরে এসে আফসোস করতে হয়। সঞ্চয় করার পরে আফসোস কেন, কেন আফসোস করতে হবে, আজ সেই বিষয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ দেখুন, আপনি যত টাকাই ইনকাম করুন না কেন, জীবনে যদি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে চান তাহলে সঞ্চয় করতেই হবে। আর সঞ্চয়ের পদ্ধতিটা আমরা অনেক সময় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা নিজের দ্বারাই প্রভাবিত হয়ে কোনো কিছু না বুঝেই বিভিন্ন খাতে ইনভেস্ট করে ফেলি, যা পরবর্তী ক্ষেত্রে সত্যিকারের খুব দুর্বিষহ একটা যন্ত্রণার সৃষ্টি করে আমাদের মধ্যে। সাধারণত আমরা ইনকামের ব্যাপারে একটা জিনিস জেনেছি, ইনকাম এবং খরচের ব্যাপারে এই 50-30-20 রুল, সেটা আপনারা অনেকেই জানেন যে আয়ের 50% সংসার খরচ করব, 30% ফিউচার প্ল্যানিংয়ের জন্য থাকবে এবং 20% ইনভেস্ট করব। এই ইনভেস্টের টাকাটা, যে 20% টাকাটা, এটা আমি অনেককে জানি যারা প্রথমেই লং টার্ম ইনভেস্ট করে বসে, ধরুন শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা বিভিন্ন ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টের জন্য তারা টাকাটা ইনভেস্ট করে দেয়। ভালো কথা, সেটা ভালো কথা, কারণ একটা বয়সের পরে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ফেরত পাবেন। কিন্তু বর্তমান বিশ্বের দিকে একবার তাকিয়ে দেখুন, দেশে দেশের ঝামেলা চলছে, রাজনৈতিক অস্থিরতা, কোভিড-19 সময়ে একেবারে ইনকাম স্টপ হয়ে গেল, অনেক ছেলে মেয়ে বেকার, চাকরি পাচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সন্ত্রাসবাদী চলছে, কখন কি পরিস্থিতি আসবে, কখন আপনার বিজনেস ভালো চলবে, কখন আপনার চাকরি থাকবে, কখন থাকবে না, কোনো সিকিউরিটি নেই। যদি 2-3 মাস ইনকাম বন্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন? বি প্র্যাকটিক্যাল। আমি সবসময় আপনাদের একটা কথাই বলি, নিজের প্রতি ভরসা রাখুন, নিজে যেটা ভালো বুঝবেন সেটা করুন, এবং আগামী দিনগুলোতে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারেন খারাপ সময়ের মধ্যেও, তেমন ব্যবস্থা, তেমন চিন্তাভাবনাই আপনাকে করতে হবে। আর সেই জন্যই আজকের মানি ইনভেস্টমেন্টের ওপরে আমি 50-30-20 রুলস বলবো না, এটা ওই 50-30-20 রুলস নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি এই যে সঞ্চয়টা করছেন কিসের জন্য করছেন? ভবিষ্যতের জন্য। তো একটা সময় লং টার্ম ইনভেস্ট করছেন, শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন, স্টক মার্কেটে টাকা লাগাচ্ছেন, যা কিছু করছেন লং টার্মের জন্য করছেন, 60-70 বছরে গিয়ে একটা টাকার পাহাড় পেলেন, তখন কী করবেন আপনি? না আপনার কোমর সোজা হয়ে দাঁড়াবে, না ভালোভাবে হাঁটতে পারবেন, অস্টিও আর্থারাইটিসের পেশেন্ট হয়ে পাহাড় চড়ার ক্ষমতা থাকবে না, জলে ভয়ে সাঁতার কাটতে নামবেন না, কোথাও ঘুরতে যাওয়ার আপনার ক্ষমতা নেই, তখন টাকা নিয়ে কী করবেন? আপনার টাকা জীবে থুতু দিয়ে আপনার সন্তান গুনবে, আপনি শুধু সই করে দেবেন, টাকাটা লেড়েও দেখতে পাবেন না, নাড়াচাড়াও করতে পাবেন না। জীবনটাকে উপভোগ করতে হবে, ইনকাম করতে হবে, আনন্দ করতে হবে, ইনভেস্ট করতে হবে, সমস্ত কিছুকে নিয়ে চলতে হবে, সমস্ত কিছুকে নিয়ে। রং মাখা কথা শুনে কোনো লাভ নেই ভাই, আসল বাস্তবতার সঙ্গে ইনভেস্ট করতে শিখুন। আমার ওপিনিয়ন, একান্তভাবে আমার নিজস্ব মতামত, যেটা আমি আমার লাইফে ফলো করে এসেছি, সেটা হচ্ছে আপনি যে টাকাটা সঞ্চয় করবেন, অর্থাৎ খরচ করলেন, খরচের পরে যেটা সঞ্চয় করবেন, সেই টাকাটিকে 3টে ভাগে ভাগ করুন, 3টি পার্টে। 50% টাকা সঞ্চয়ের, 50% টাকা সেভিংস, আরডি, এফডিতে রাখুন, কারো কথা শুনবেন না। আমি যেটা বলছি কেন বলছি ভালোভাবে বুঝুন, সেভিংস, আরডি, এফডিতে রাখুন, টাকাটা আপনার নিয়ন্ত্রণে যেন থাকে। কারণ এই যে বললাম, অরাজকতা, দেশে দেশে অস্থিরতা, বিভিন্ন কিছুর জন্য যদি 2-3 মাস কাজ হারিয়ে যায় তাহলে যেন আপনাকে কারো কাছে হাত না পাততে হয়, বাড়িতে বসে খেতে পান, দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ। 30% টাকা ফিউচার প্ল্যানিংয়ের জন্য রাখুন, 30% ফিউচার প্ল্যানিং মানে আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, কোথাও ঘুরতে যাবেন, বিদেশে ট্যুরে যাবেন, ইত্যাদি ইত্যাদি। 40-50-60-এর পর নয়, এখনই ইনকামের সঙ্গে সঙ্গে 50% রেখে দিয়ে 30% টাকাটা রাখুন আপনার শখ, আপনার সমস্ত কিছু করার জন্য, হ্যাঁ মদ খেয়ে উড়িয়ে দেওয়ার জন্য নয়, সেটা রাখবেন আপনার যেটা ওয়ান্ট, আপনার যেটা শখ, সেটাকে মেটানোর জন্য। কখনোই যেন ওই সঞ্চিত 30%-এর বেশি টাকায় না হয়, আপনি এমন জায়গায় ঘুরতে গেলেন যেটা আপনাকে ওই 50% যেটা আপনি সেভিংসে রাখছিলেন বা আরডিতে এফডিতে রাখছিলেন সেখান থেকে তুলে নিতে হলো, সেই ভুলটা করবেন না। আপনি কাছাকাছি কোথাও ঘুরতে যান, আপনার কেনার ক্ষমতা নাই জাগুড়ায়, আপনি বেশ একটা অল্টো কিনুন, যেমন আপনার সামর্থ্য তেমনি চলুন, যেমন যেমন ইনকাম বাড়বে তেমন তেমন নিজের কোয়ালিটিটাকে বাড়াবেন, তাহলেই হলো। তাহলে 50-30-20টা আপনার কাছে থাকছেই তো,
সেইভাবে আপনি তখন খরচ করতে পারবেন, সব করতে পারবেন, তখন আপনি দূরে ঘুরতে যান। আর 20% টাকাটা এইটা আপনি স্টকে ইনভেস্ট করুন বা শেয়ার মার্কেট কিনুন, কারণ সেই টাকাটায় আপনি হাত দেবেন না। যদি 25 বছর বয়সে ইনকাম শুরু করেন, 60 বছর বয়সে গিয়ে সেই টাকাটায় হাত দেবেন, যদি 30 বছরে করেন 60-এ গিয়ে হাত দেবেন, তাহলে এত দিন ধরে ওই 20% টাকা ফেলে রেখে দিন। যত বড় বিপদ আসুক, ঝড় আসুক, যা আসুক, হাত দেবেন না। আগে ভালো করে বুঝবে ব্যাপারটা। তাহলে টোটাল সেভিংসে, টোটাল সঞ্চয় যেটা করতে চাইছেন, তার 50% টাকা আপনার নিয়ন্ত্রণে রাখতে বলছি আমি, আপনার নিয়ন্ত্রণে, সেটা যেন অন্যের নিয়ন্ত্রণ না যায়। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার আপনার কথা তো বুঝলাম, কিন্তু আমি যদি স্টকে বা শেয়ার মার্কেটে সব টাকাটাই লাগাই, আমার প্রয়োজনে কি টাকাটা তুলতে পারবো না? নিশ্চয়ই পারবেন, কেবল শুধু তুলতে পারবেন না, কিন্তু আপনি যে জন্য সেখানে টাকাটা রাখলেন, বেশি ইন্টারেস্ট পাওয়ার জন্য তো, বেশি প্রফিট পাওয়ার জন্য তো, কিছুই পাবেন না, বড় লস হবে। দেখা গেলো যে সময় আপনি টাকাটা তুলছেন, 1,00,000 টাকা আপনার জমেছে, আপনি সেখানে তুলতে গিয়ে দেখছেন 80,000 টাকা পাচ্ছেন বা 90,000 টাকা পাচ্ছেন। অনেকেই শেয়ার মার্কেটে লস করে, আমাকে অনেকেই বলেছেন যে স্যার আমরা তো লাভ করতে পারছি না। আরে লাভ করবেন কী করে? এটা তো গ্যাপ এই চলছে, আপনি এই সময়ে এসে টাকাটা তুলে নিচ্ছেন। প্রথম এবং শেষ মুহূর্তটা দেখতে হবে, এই যে দাগটা সেইখানে কিন্তু আপনি লাভ পাবেন, লাভটা আপনার ওই 2-3 বছরের মধ্যেই পাবেন না। সো আপনাকে আপনার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, যেমনটা দেশের ক্ষেত্রে হয়। দেশের ক্ষেত্রে কীরকম হয়, আপনার প্রশাসন, লোকাল প্রশাসন, পুলিশ থাকছে, তারপরে কিছু দেশটাকে সামলানোর জন্য পুলিশ, সিআরপিএফ, তাছাড়াও বিএসএফ আছে বর্ডার গার্ড দেওয়ার জন্য, যুদ্ধের জন্য মিলিটারি আছে, সমস্ত কিছুতে প্রস্তুতি তো আছে। অনুরূপ নিয়মে নিজের লাইফের প্রস্তুতি আপনাকে নিতে হবে। আমাদের সৈন্য কে? সৈন্য একমাত্র হচ্ছে, হাতিয়ার একমাত্র হচ্ছে অর্থ। অর্থ ছাড়া সব বেকার, সব বেকার। যে যতই ডায়লগ মারুক, অর্থ ছাড়া কিছু হবে না। অর্থ না থাকলে আপনার মূল্য থাকবে না, পকেটে অর্থ থাকলে দাদা ভাই সম্মান কত কী পাবেন, না থাকলে কেউ পাত্তা দেবে না। আর এই অর্থটাকে যেন অনর্থ না হয়, যাতে ছাই চাপা না পড়ে, সেই জন্য প্রথম থেকেই এগিয়ে যাবেন। হয়তো আমার এই মতের সঙ্গে অনেকের মিলবে না, হয়তো অনেকেই আমাকে আপনারা বলবেন এ আপনার এটা বা কেমন থিওরি, সেভিংসে কোনো ইন্টারেস্ট নেই, আরডিতে কোনো ইন্টারেস্ট নেই, এফডিতে কোনো ইন্টারেস্ট নেই, তারপরে 50% সেখানে রাখবো। ইয়েস রাখবেন, ততদিন রাখবেন যতদিন পর্যন্ত আপনার কাছে 3 বছর বসে খাওয়ার টাকা থাকবে, ততদিন পর্যন্ত। আপনি যদি ইনকাম করতে না পারেন 3 বছর, তাহলেও যেন ওই সেভিংস, এফডি, আরডির টাকায় 3 বছর বসে খেতে পারেন, ততদিন পর্যন্ত রাখুন, তারপর আর দরকার নেই। যখন 3 বছরের জন্য আপনি সিকিউর হয়ে গেলেন, মানে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম। এবার যেটা আপনি ইনকাম করবেন সেটা আপনি বিভিন্ন খাতে রাখুন, রাখুন না, আপনি স্টক কিনতে থাকুন, কিনতে থাকুন, আপনি 30% এনজয় করার জন্য রাখুন, এনজয় করুন, কিন্তু জীবনটাকে উপভোগ করার নামে সর্বনাশ করবেন না। আশা করি এই আজকের আলোচনাটাই আমি বোঝাতে পেরেছি যে সঞ্চয় করা টাকাটা কীভাবে, কোন খাতে কত টাকা সঞ্চয় করবেন। আবেগ নয়, একান্ত নিজস্বতার বুদ্ধির সঙ্গে আপনি আপনার টাকার মূল্যায়ন করুন এবং আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। কারণ কষ্ট করে প্রত্যেককে ইনকাম করতে হয়, কষ্ট করে প্রত্যেককে, কেউ দিনমজুরি করে সেও কষ্ট করে, যে বুদ্ধি খাটাচ্ছে সেও পরিশ্রম করে, পরিশ্রম প্রত্যেক, কারো ব্রেনের পরিশ্রম হয়, কারো শরীরের হয়, কিন্তু পরিশ্রম হয়। সো ফ্রেন্ডস, অর্থ নিয়ে খেলবেন না, অর্থ আজকের বলা পদ্ধতি অনুযায়ী আপনি সঞ্চয় করুন, দেখবেন অনেক অনেক আনন্দ পাবেন। সারাটা জীবন অর্থ থাকবে, পরিবার থাকবে, আনন্দ উপভোগ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, সব কিছু, সব কিছু নিয়েই তো জীবন। কতদিন আছে কোনো গ্যারান্টি নেই, সকালবেলা ঘুম থেকে উঠবো কিনা গ্যারান্টি নেই, হ্যাঁ উড়িয়ে দেবো না, সিস্টেমে চলতে হবে, সিস্টেমে চলতে হবে। আজ এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন, আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।